আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নবিস এডুকেশনের পক্ষ থেকে বাংলা লাইভ ক্লাস নিয়ে আমি তৃতীয়বারের মতো হাজির হলাম, হাশিম রেজা। আপনারা ইতিমধ্যেই নবিস এডুকেশনের সঙ্গে কানেক্টেড আছেন এবং ম্যাথ, ইংলিশ, ফিনান্স সহ বিভিন্ন ক্লাসে আপনারা যে অভূতপূর্ব সাড়া দিচ্ছেন আমরা তাতে অত্যন্ত সন্তুষ্ট। আশা করি আজকে বাংলা লাইভ ক্লাসও আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারা নিজেরা এবং আপনাদের বন্ধু বান্ধব সবাই সহ আমাদের এই লাইভ ক্লাসটি আজকে উপভোগ করবেন। আজকে লাইভ ক্লাসটি একটু ডিফারেন্ট, এটা আমরা নির্দিষ্ট যে বোঝানোর একটা টপিক সেখান থেকে একটু বেরিয়ে এসেছি। আমরা জানি যে বাংলা ব্যাকরণে বোঝানোর জন্য সবচেয়ে ভালো টপিক কারক, সমাস বা ধ্বনি পরিবর্তন এইগুলো, এবং অ্যাডমিশনের জন্য এইগুলো খুব প্রয়োজনীয়। বাট আজকে আমরা একটু এমন একটা টপিক্সকে বেছে নিয়েছি, অর্থাৎ যেটা জেনারেল একটা টপিক্স, যেটা অ্যাডমিশনের জন্য লাগে। আপনি যদি চাকরি পরীক্ষা দিতে চান, আপনি যদি বিসিএস পরীক্ষা দিতে চান, আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চান, সেক্ষেত্রে আপনার জন্য এটা প্রয়োজন হবে। আজকে আমরা বাংলা বানানের নিয়ম এবং শব্দের শুদ্ধিকরণ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখন বলতে পারেন যে এই বিষয়টা হচ্ছে বাংলা বানানের নিয়ম বা শুদ্ধিকরণ মূলত মুখস্থ নির্ভর একটা বিষয়, ঠিক আছে? এখানে কিছু মুখস্থ বিষয় আছে, তারপরেও আজকে ক্লাস থেকে আপনারা যেটা উপকৃত হবেন সেটা হচ্ছে আজকে ক্লাসটা করার পর বা আজকে ক্লাসটা যদি আপনারা শোনেন, আমরা কিছু কথা বলার চেষ্টা করব, সেই কথাগুলো যদি মনে রাখেন তাহলে বাংলা বানানের এই যে বিভ্রান্তিগুলো, যে সাধারণ ভুলগুলো বা যেটাকে আমরা জিলেপির প্যাঁচের মতো বলি, যে কনজুগেটিভ বিষয়গুলো, এগুলো আপনারা হচ্ছে খুব সহজে এড়িয়ে চলতে পারবেন। শুধুমাত্র ক্লাসের কিছু কথাটা যদি আপনাদের মস্তিষ্কে স্থায়ী হয়ে যায় তাহলে বাংলা বানান সংক্রান্ত, বাংলা শব্দ শুদ্ধি সংক্রান্ত বা বাক্যশুদ্ধি সংক্রান্ত যে কোনো সমস্যা আপনারা খুব দ্রুত এবং সহজে চিরস্থায়ীভাবে সমাধান করতে পারবেন। সো আজকে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো, যে আমরা শব্দের শুদ্ধিকরণ এই টপিকসটা দেখব। এর সঙ্গে সঙ্গে আমরা আর একটা বিষয় দেখব, বাংলা বানানের কিছু সাধারণ নিয়ম। এই দুটা বিষয় আজকে আমরা দেখব। তো আমরা আজকের এই ক্লাসটি উৎসর্গ করতেছি মহান ভাষা আন্দোলনে আমাদের ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে। কারণ আজকাল আমরা পথে চলতে গিয়ে দেখি যে বাংলা বানানের যে অবস্থা, দেখলে আসলে খুব খারাপ লাগে যে যেখানে সেখানে বাংলা বানানের যত্রতত্র অবস্থা, যে যার মতো ইচ্ছা মতো ভুল করে যাচ্ছেন, কি লিখতেছেন, অর্থটা কোথায় দাঁড়াচ্ছে, টোটাল বিপরীত অর্থ দাঁড়াচ্ছে কিনা, শ্লীল অশ্লীল কি অর্থ দাঁড়ায় যাচ্ছে সেটা খেয়াল করতেছেন না। সো এই যে বিষয়টা আমরাও প্রত্যাশা করি সরকারিভাবে বাংলা বানান শুদ্ধিকরণের বিষয়টাই গুরুত্ব দেওয়া হবে। যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন সাধারণ ঈদ বানান নিয়ে দেশে তুলকালাম অবস্থা। সো আমরাও জানি সমস্ত ক্ষেত্রে বানানের ব্যবহারটা যেন সঠিকভাবে আসে, এই জন্য বাংলা একাডেমি বা অন্যান্য প্রতিষ্ঠান যেন সক্রিয় ভূমিকা রাখে। তো আজকে আমরা ক্লাসটা শুরু করে যাচ্ছি। আমরা আগে বলেছি আজকে আমরা সাধারণ নিয়ম কানুন ভিত্তিক না, আমরা কিছু সাধারণ কমন টেকনিক বা কৌশলগুলোর উপর গুরুত্ব দিব। সো আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। যারা অলরেডি দেখা শুরু করেছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনারা ক্লাসটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনারা আমাদের পেজটা সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমাদের ক্লাসটা উপভোগ করুন। সো আমরা ক্লাসে যাচ্ছি, আমরা দেখি আমরা বাংলা বানানগুলো কোনগুলো ভুল করে থাকি এবং যেইগুলো বিভিন্ন পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসতে বারবার এসে থাকে, অথচ আমরা বারবার ভুল করে থাকি, অথচ সামান্য কথা আপনার এই ভুলটাকে দূর করে দিবে। সো আমরা সেইগুলো শুরু করে দিই। আচ্ছা, সো আমরা সবার আগে ভাষা শহীদদের স্মরণ করেছি, তারপর আমাদের পিতামাতাকে স্মরণ করতেছি, পিতামাতার পরে এইবার আপনারা যারা বিবাহিত বা যারা বিয়ে করার প্ল্যান করতেছেন তাদের জন্য পিতামাতার পরে যাদের স্থান শ্বশুর শাশুড়ি, আমরা সেই শ্বশুর শাশুড়ি থেকেই আমাদের আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সো আমরা দেখি এই বানানটা বিভিন্ন জায়গায় আসে। সো শ্বশুর এবং শাশুড়ি, হ্যাঁ এই বানানটা আমরা জানি, তারপরেও এখানে আমরা ভুল করি। আচ্ছা, ভুল করার কারণ হচ্ছে আমরা কমন টেকনিকটা জানি না। আপনি লক্ষ্য করেন এখানে শাশুড়ি বানানটা ডয়সনুর, শ্বশুর বানানে বয়সনুর, অথচ আমরা এটাকে ভুল করে থাকি। সামান্য একটি কথা যেটা আপনারা একটু মনে রাখবেন, এটা আপনাদের শুদ্ধ হবে। যেমন দেখেন শাশুড়ি মশাই, যে শাশুড়ির কথা আমরা বলতেছি, শাশুড়ি মশাই, আমাদের আবহমান শাশুড়ি কি পরেন, এখনো হচ্ছে শাড়ি পরেন। হ্যাঁ, মডার্ন শাশুড়িরা অনেক কিছু পড়তে পারে, কিংবা আপনি যে অল্প বয়সে মেয়েকে শাশুড়ি বলে দেখেন সে হচ্ছে আপনার সামনে টি শার্ট পরে উপস্থিত হইতে পারে, বাট নর্মালি শাশুড়ি
শাড়ি পরে উপস্থিত হন। সো শাশুড়ি বানানে শাড়ির যে ডয়সন র, আমরা শাড়ি লিখতে যে ডয়সন রটা লিখি সেই ডয়সন রটা আসবে। আবার দেখেন শাশুড়ি কি করেন, একটা ঘমটা দিয়ে থাকেন, শাশুড়ি ঘমটা দিয়ে থাকেন। সো শাড়িতে এখানে হ্রস্বইকার না দীর্ঘিকার খেয়াল করেন, এইটা দেখতে ঠিক ঘমটার মতো লাগে। সো এখানে ঘমটার মতো যেহেতু আছে, সুতরাং শাশুড়ি বানানে শাড়ির ডয়সন র এবং এই ঘমটার দীর্ঘিকার, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের শাশুড়ি বানান। এবার আসেন তাহলে আপনার শ্বশুর, ঠিক আছে। আচ্ছা শ্বশুরের দিকেও তাকাই আমরা, কারণ শুধু শাশুড়ির মাধ্যমে আপনার স্ত্রীটা আসে নাই বা আপনার প্রেমিকা আসে নাই। সো শ্বশুর বানান, শ্বশুর মশাইটা কি করেন, আপনার শ্বশুর যেটা করেন, শ্বশুর মশাই যেটা হচ্ছে অলওয়েজ শার্ট পরেন, আমরা যেটা দেখি, হ্যাঁ পাঞ্জাবি পরেন সেটা পরে, শার্ট বানানে আমরা যেটা দেখি একটা র আছে, শার্ট বানানে আমরা দেখি একটা র, মানে রেপ, রেপটা তো রয়েরই একটা রূপ, তাহলে শ্বশুর বানানেও সেই শার্টের রটা থাকবে। হ্যাঁ তারপরও আপনারা যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে শ্বশুর বানানে এই বফালা আছে, এই বফালাটা হয়তো বা আপনারা মিস্টেক করে যান। এখন একটু খেয়াল করুন, আপনার যে শ্বশুর কল্পনায় বা বাস্তবে দেখেন শ্বশুর মশাইয়ের এখানে একটা দাড়ি থাকে, এটা মুরুব্বী লোক, সো দাড়ি থাকে এখানে, দেখেন তো এটা একটু দাড়ির মতো লাগতেছে কিনা, হ্যাঁ এই যে তাল বসানো আছে একটু দাড়ির মতো লাগে। সো শ্বশুর মশাইয়ের দাড়ি থাকে, শ্বশুর মশাইয়ের বফালা থাকে, শ্বশুর মশাইয়ের শার্ট পরে, শ্বশুর বানানে র আছে, দ্যাট মিন্স এই হচ্ছে আমাদের শ্বশুর শাশুড়ি। ওকে, অনেকক্ষণ ধরে শ্বশুর শাশুড়ি নিয়ে কথা শুনতেছেন, নিশ্চয়ই বলতে চাচ্ছেন শ্বশুর শাশুড়ি পরে, বই তো পাইলাম না। ওকে ঠিক আছে, আমরা সেই দিকে একটু যাই। আমরা এবার একটু দেখি, যেমন হচ্ছে দুইটা শব্দ দেখেন, একটা হচ্ছে বধূ আরেকটা হচ্ছে মানানগতভাবে যদি বলা হয় কোনটি শুদ্ধ, আপনার অপশানে হয়তো বা ক নাম্বারে এটা, খ নাম্বারে এটা, পরে যদি ক প্লাস খ দেওয়া থাকে আপনি মনে করবেন যে একটা শুদ্ধ একটা ভুল, না এরকম না, বধূ বানান এখানে দুইটাই কারেক্ট। কেন দুইটাই কারেক্ট, এখানে একটা বিষয় খেয়াল করেন, এই বধূ অর্থ বন্ধু, আবার এই যে বধূ, এই বধূ অর্থ যেটার প্রতীক্ষায় ছিলেন বউ। আচ্ছা তো একটু মনে রাখুন যে কোনটা বানানটা কি, যেমনটা একটু খেয়াল করুন, আপনার যে বধূ, আমরা একটা কথা বলে থাকি মানুষ দুই প্রকার, সেটা হচ্ছে জীবিত আর বিবাহিত। আচ্ছা যারা বিয়ে করেছেন তারা রাখেন না, আচ্ছা কারণ অত ভবিষ্যতে আমরাও আসতেছি ওই লাইনে। তো বিষয়টা হচ্ছে বধূ এখানে বউ, এমন একটা বিষয় যারা বিয়ে করছে তাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা জানি, এটা হচ্ছে দিল্লিকা লাড্ডু বলে, বা এটা বলে এটা না যায় গিলা না যায় ফেলা, দ্যাট মিন্স এটা অনেকটা বর্ষির মতো, যে এটা আপনি ফেলতেও পারবেন না রাখতেও কষ্ট হয়। সো বধূ বানান যেটা বউ অর্থ, সেখানে একটা আপনার এই বর্ষির মতো একটা বিষয় থাকবে, এই বর্ষির মতো যে দীর্ঘকারটা এটা যদি থাকে তাহলে এটা আপনার বউ বুঝাবে, ঠিক আছে আপনার বউ, আমার বউ অবশ্যই। আচ্ছা তারপরে দেখেন যেটা হচ্ছে এই যে এই বধূ বানানটা, এখানে একটা চন্দ্রবিন্দু আছে, বন্ধু একটু খেয়াল করেন, আপনার আপদে বিপদে, আপনার সৎ কাজে অসৎ কাজে, আপনার বিশেষ করে যদি ভাগায় নিয়ে যেতে চান কাউকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার মাথার উপর ছাতা ধরে থাকবে কে, বন্ধু। দ্যাট মিন্স বন্ধু যদি আপনার সবসময় মাথার উপর ছাতা ধরে থাকে তাহলে যেই বধূ অর্থ বন্ধু সেখানে আপনার একটা চন্দ্রবিন্দু থাকবে। ওকে দ্যাট মিন্স এটা হচ্ছে এই বধূ বানানটা, তাহলে আমাদের যেটা আসতেছে এই চন্দ্রবিন্দুযুক্ত যে বধূটা সেটা হচ্ছে বন্ধু। ওকে আমরা শ্বশুর শাশুড়ি এবং বন্ধু বউ এই চ্যাপ্টারটা ক্লোজ করলাম। এবার আসি যে বধূ নিয়ে কথা বলছিলাম, তাহলে বধূ, বধূ যদি ঘরে আসে বছর না ঘুরতেই বাচ্চাও আসবে। ওকে যারা নতুন বিয়ে করেন তাদের একটা বিষয় হচ্ছে, দেখেন যে বিষয়টা আমি একটু বলার চেষ্টা করব সেটা হচ্ছে এই বানানটা একটু খেয়াল করেন, সহযোগী, সহযোগী শব্দে যেটা দেখা যায় সেটা হচ্ছে সহযোগী বানানে একটা দীর্ঘ ইকার আছে, দ্যাট মিন্স যারা নতুন বিয়ে করে, নতুন বিয়ে হলে কি হয় প্রেমটা খুব দীর্ঘ থাকে, দীর্ঘ প্রেম, গভীর একটা প্রেম থাকে, ঠিক আছে চারপাশের মানুষদের সময় দিবে না, আপনার প্রিয় বন্ধু আপনাকে সময় দিবে না, কিন্তু বছর ঘুরতে যখন বাচ্চা হয় ঠিক আছে তখন সেই প্রেমটা আর দীর্ঘ থাকে না, ছোট হয়ে যায়। সো আমরা যদি এই শব্দে একটা বাচ্চাকে যোগ করে দিই, তা ধরে নিচ্ছি তা একটা বাচ্চা, তাহলে যখন এটা যোগ করে দিচ্ছি তখন কি দাঁড়াচ্ছে, এই দীর্ঘ প্রেমটা হ্রস্বইকার হয়ে যাবে। ওকে এবার আসল কথায় আসি,
কোনো শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে বা দীর্ঘউকার থাকে, তাহলে এরপরে যদি কোনো বর্ণ বা শব্দ যোগ হয়, তাহলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই দীর্ঘইকার বা দীর্ঘউকার যেটা হবে হ্রস্বইকার হবে বা হ্রস্বউকার হয়ে যাবে। দ্যাট মিন্স যেটা বলতেছিলাম যে বাচ্চা যোগ হইলে দীর্ঘ প্রেমটা হ্রস্ব প্রেম হয়ে যাবে। আপনি দেখেন এই এক্সাম্পল অনেক জায়গায় আপনি পাবেন, এটা অনেক জায়গায় আপনাকে ফেস করতে হবে। যেমন প্রতিযোগী, এটা সঠিক, কিন্তু আপনি যখন প্রতিযোগিতা বলবেন তখন কিন্তু আপনাকে হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। এই যে পরে কিছু যোগ হওয়া, যেটাকে আমি অনেকক্ষণ ধরে বাচ্চা বলে আখ্যায়িত করে আসতেছি, যেটা যদি যোগ হয় তাহলে দীর্ঘইকারটা হ্রস্বইকার হবে। আচ্ছা, আরও দেখেন আপনার এই এক্সাম্পলগুলো প্রচুর আসে। যেমন হচ্ছে আপনি দেখেন স্থায়ী, স্থায়ীটা সঠিক, কিন্তু আপনি যখন স্থায়িত্ব বলতে যাচ্ছেন তখন এটাকে আপনার হ্রস্বইকার দিতে হবে। সেম অ্যাজ আপনি যদি দেখেন আমরা মন্ত্রী শব্দটা বলি, মন্ত্রী বানানে দীর্ঘইকার দিয়েই আমরা লিখে অভ্যস্ত, কিন্তু আপনি যদি মন্ত্রীর সঙ্গে আরও কিছু যোগ করে দেন তাহলে কি হবে, মন্ত্রী পরিষদ ধরে নিচ্ছি আমরা, সেক্ষেত্রে দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে যাচ্ছে। মন্ত্রিত্ব শব্দটাও সেম, দ্যাট মিন্স যেটা প্রথম থেকে বলতেছিলাম, পরে যদি বাচ্চা যোগ হয়, বড় বাচ্চা বা ছোট বাচ্চা, সেটা হচ্ছে দীর্ঘ প্রেমটা ছোট প্রেম হয়ে যাবে। আচ্ছা, আরও আপনারা দেখতে পারেন সেটা হচ্ছে যেমন সূচিপত্র, আমরা সূচি শব্দটা শেষে দীর্ঘইকার দেখি, কিন্তু আপনি যখন সূচিপত্র বলবেন তখন কিন্তু দীর্ঘইকারটা থাকবে না, এটা হয়ে যাবে হ্রস্বইকার। খুব কমন মিস্টেক, দুর্ভাগ্যজনকভাবে এই বিষয়ে অধ্যয়ন করে অনেকে ভুল করে। প্রাণী বানানটা দীর্ঘইকার, কিন্তু আপনি যখন প্রাণীবিদ্যা বলবেন তখন অবশ্যই হ্রস্বইকার। এই পরবর্তীতে কিছু যোগ হইলে আমরা দেখতেছি দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে যাচ্ছে। আবার দেখেন শ্রেণী বানানটার একটু ডিফারেন্ট, শ্রেণী বানানটা হ্রস্বইকার দীর্ঘইকার দুটা দিয়ে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যখন শ্রেণীকরণ লিখবেন পরে যখন এই বাচ্চাটা যোগ হবে তখন আপনাকে অবশ্যই হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। তাহলে আমরা যে বিষয়টা দেখলাম যে যখন কোনো শব্দের পরে আরও কিছু যোগ হবে তখন যেটা দেখা যাবে দীর্ঘইকারটা কি হবে, হ্রস্বইকার হয়ে যাবে। ওকে, এটা মনে রাখবেন, আশা করি এটা মনে রাখলে এই সংক্রান্ত যত বানান আছে সবগুলো আপনি সকল ক্ষেত্রে শুদ্ধ করে লিখতে পারবেন, কোনো ক্ষেত্রেই আশা করি এটা আর কখনোই ভুল হবে না। এরপরে আমরা পরের অংশটা দেখি, আমরা এই বানানটা দেখলাম, দেখেন কি আরও কিছু বানান আছে হ্রস্বই দীর্ঘকারের, এই বানানগুলো নিয়ে প্রায়শই খুব সমস্যা হয়, আমরা সেগুলো একটু দেখি। আপনার একটু কৌশল অবলম্বন করলে এগুলো খুব সহজে মনে রাখতে পারেন, যেগুলো সবচাইতে বেশি আসে, যেমন মুমূর্ষ, মেবি, মুমূর্ষ শব্দটি মেবি বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচাইতে বেশি বার আসছে। আপনি এই বানানটা ভুল করতে পারেন, না করলে তো অনেক ভালো। দেখেন মুমূর্ষ, আবার দেখেন আপনি বিভীষিকা বানানটা, তারপরে দেখেন পিপীলিকা বানানটা, এই বানানগুলো কতবার আসছে বিভিন্ন জায়গায়। আপনি যদি সাল দেখেন এসএসসি বা এসএসসি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেখবেন যে এটা সবচেয়ে বেশি আসছে এই ওয়ার্ডগুলো, তারপরেও আমরা ভুল করি। কিন্তু সামান্য একটা ট্রিক্স মনে রাখেন, এখানে জিপি কাস্টমার কেয়ার 121, এটা মনে রাখেন যে এগুলো জিপি কাস্টমার কেয়ার। যেমন দেখেন জিপি কাস্টমার কেয়ারে গেলে আপনি কি দীর্ঘক্ষণ দাঁড়ায় থেকে আপনি হচ্ছে নমস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাদের আচরণ দেখে আপনি একটা বিভীষিকার মতো অবস্থা দাঁড়াইতে পারে। সো এই যে 121, যে বিষয়টা হচ্ছে যখন এই ধরনের তিনটা স্বর পাশাপাশি থাকবে তখন কি হবে, তখন এটা দেখি আমরা। এখানে মুমূর্ষ বানানে হ্রস্বউকার, দীর্ঘউকার হ্রস্বউকার, বিভীষিকা বানানে হ্রস্বইকার, দীর্ঘইকার হ্রস্বইকার, পিপীলিকা বানানে হ্রস্বইকার, দীর্ঘইকার হ্রস্বইকার। আচ্ছা, তাহলে যে বিষয়টা আমরা দেখতেছি সেটা হচ্ছে, সে বিষয়টা একটু আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে এই যে হ্রস্বউকার দীর্ঘ হ্রস্বকার, আমরা হ্রস্বউকারকে এক ধরতেছি, অর্থাৎ হ্রস্ব স্বরকে এক, দীর্ঘ স্বরকে ধরতেছি হচ্ছে দুই। দ্যাট মিন্স হ্রস্ব স্বর দীর্ঘ স্বর হ্রস্ব স্বর,
1 2 1, এখানেও দেখেন হ্রস্বইকারকে এক ধরতেছি, দীর্ঘইকারকে দুই, তাহলে 1 2 1, সেম কাহিনী 1 2 1। তাহলে এই যে 1 2 1-এর ব্যাপারটা, এই বানানটা আপনার সবসময় যেটা ফলো করবে, এই তিনটা যখন থাকে অ্যাজ ইউজুয়াল, যখন কোনো শব্দের তিনটা একই ধরনের স্বর থাকবে, তখন সেটা যেটা ফলো করে সেটা হচ্ছে 1 2 1। এবার আসুন, অনেক সময় তো তিনটা থাকে না, দুইটা থাকে, তাহলে আমরা দুইটার ব্যাপার দেখি। দেখুন একটা জায়গায় লাইনে তিনজন দাঁড়ায় আছে, তিনজনের মধ্যে যদি পরে আরো একজন যোগ হয় তাহলে কি হবে, প্রথমে যে আছে সে জায়গা ছেড়ে দিবে, তার মানে 1 2 1 আছে, তাহলে যদি প্রয়োজন হয় সবার আগে জায়গা ছাড়বে প্রথম জন, তাহলে থাকবে 2 1। অর্থাৎ যখন দুইটা স্বর থাকবে তখন কি ফলো করবে, 2 1, এটাকে ফলো করবে। যেমনটা দেখেন, শারীরিক, শারীরিক বলতে এই যে 2 1, দীর্ঘইকার হ্রস্বইকার। আপনি যদি দুর্নীতি লেখেন সেক্ষেত্রেও 2 1, যদি বিভীষিকা লেখেন সেক্ষেত্রেও 2 1। দেখেন আমরা যেটা বলতেছি, যখন দুইটা করে থাকে তখন সচরাচর যেটা ফলো করে 2 1। আরো দেখুন, মরিচিকা 2 1, তারপরে দেখুন জীবিকা কি ফলো করবে, 2 1, কিংবা দেখেন নিহারিকা, শব্দটা লক্ষ্য করুন, নিহারিকা, সেক্ষেত্রেও আমরা কি পাচ্ছি, 2 1। তাহলে যেটা বলছিলাম, যখন তিনটা থাকে তখন যেটা ফলো করে সেটা হচ্ছে 1 2 1, কিন্তু যখন দুইটা থাকবে তখন কি ফলো করবে, 2 1। ওকে, এখন তাহলে আমরা দুইটার ব্যবহার দেখলাম। আচ্ছা, এখন যদি অনেক সময় দেখা যায় যে চারটা আসে, সেক্ষেত্রে কি, অনেক সময় তিনজনের জন্য রান্না করেছেন, চতুর্থ জন আসলো, আমরা কি করি, এটা মিলেমিশে খাই। তাহলে তিনজনের যেটা ছিল, তিনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম কি দেখেছিলাম, 1 2 1, আরো একজন যোগ হলে কি হবে, এর ঘরে খাবার বেশি আছে সেটা ছেড়ে দিবে, এই দুইটা এক হয়ে যাবে। তাহলে চারটা যখন আসবে তখন কি হবে, 1 1 1 1। শব্দে যখন চারটাই ধরনের স্বর আসে তখন যেটা হয় 1 1 1 এবং 1। একটু লক্ষ্য করুন, যেমন আমরা বানানগুলো দেখি, নিরিবিলি, নিরিবিলি বানানে কি আছে, 1 1 1 1। আবার দেখুন খুব ইম্পর্টেন্ট একটা বানান, মুহুর মুহু, কি আছে, 1 1 1 1, সবগুলো হ্রস্বইকার। কিংবা দেখেন অপিনিহিতি, লক্ষ্য করুন অপিনিহিতিতে কি আছে, 1 1 1 1, হ্রস্বইকার হ্রস্বইকার হ্রস্বইকার। সো এই যে সংখ্যাতাত্ত্বিকভাবে আমরা শিখলাম যে তিনটা যখন স্বর থাকে তখন কোনটা হয়, 1 2 1, যখন দুইটা থাকে তখন আমরা দেখতেছি হচ্ছে 2 1, আবার যখন তিনটা থাকে তখন, সরি চারটা যখন থাকে তখন আমরা কি বলতেছি, 1 1 1 এবং 1। ওকে, সংখ্যাতাত্ত্বিকভাবে তাহলে আমরা কিছু বানান শিখলাম। আশা করি এই কথাগুলো যদি মনে রাখেন তাহলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অন্য যে কোনো পরীক্ষায় আপনার জন্য এটা অত্যন্ত সহায়ক হবে। ওকে, আমরা পরের বিষয়টাই যাই, তাহলে সংখ্যাতাত্ত্বিকভাবে শিখলাম, আমরা এখন দেখি এটা বিষয় আছে, আমরা প্রায়শই পড়ে থাকি যে ভাষা বা জাতিবাচকতা বুঝাইতে হ্রস্বইকার, কিন্তু ভাষা বা জাতিবাচকতা হ্রস্বইকার, কিন্তু চীন লিখতে আমরা দীর্ঘইকার দিই কেন, আমরা একটা কথার কথা বলে থাকি, চীনের জনসংখ্যা অনেক বেশি, 150 কোটি মানুষ, তাই তাদের সম্মান দিয়ে আমরা চীন বানানটা দীর্ঘইকার করে দিই। যেমন ভারতীয় বানানে ভারতীয় 120 কোটি মানুষের সম্মান দিয়ে দীর্ঘইকার দিই। সো যেটা হচ্ছে, যেখানে চি থাকবে সেই জায়গায় শুধু দীর্ঘইকার হবে, সম্মান দিব আমরা দীর্ঘ সম্মান, তাহলে কি হবে, আপনি দেখেন বানানগুলো, সমীচীন, তারপর দেখেন প্রতীচি, তারপরে দেখেন উদীচি, তারপরে দেখেন দধিচি। এই যে চি বিশিষ্ট বানানগুলো সবগুলোই আমরা কি দেখতেছি,
যে সবগুলোই হচ্ছে আমরা দীর্ঘই কার দেখতেছি। তাহলে আমরা সমীচীন, প্রতীচী, উদীচী, দদীচী সবগুলোতেই আমরা কি দেখছি? ডাবল দীর্ঘিকার। কেন? কারণ এখানে চি আছে। এখন কথা হচ্ছে, আপনাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে যেটা নিয়ে ঝামেলা হতে, তাহলে মরিচিকা বানানে হ্রস্বইকার কেন? এখানে একটা ছোট কথা মনে রাখেন, মরিচিকা কা আছে মানে কাক, এখানেও দীর্ঘিকার ছিল, কাক এসে একটা স্বর খেয়ে গেছে, তাই হ্রস্বইকার দীর্ঘিকারটা হ্রস্বইকার হয়ে গেছে। যাক, এটা কথার কথা মনে রাখার জন্য, যেখানে মরিচিকা বানানে হ্রস্বইকার, তাছাড়া যতগুলো চি আছে সবগুলোতেই যেটা হবে দীর্ঘিকার হবে। ওকে, সো আমরা মরিচিকা সমীচিকার দেখলাম। আচ্ছা, এখন আসুন, আমরা অনেক সময় যেটা হচ্ছে ভূতের ভয় পেয়ে থাকি বাচ্চাকালে, যেটা হচ্ছে এখনও ভূতে প্রেম শুনে অনেকে ভয় পায় বা ভয় পাওয়ার চেষ্টা করে বা ভয় পাওয়ার অভিনয় করে, যেটাই হোক আর কি। সো আমরা একটু ভূতের ব্যাপারটাই আসে দেখি। ভূত বিষয়টা যেটা হচ্ছে, ভূত বানানে অলওয়েজ দীর্ঘিকার, যেখানে যেখানে ভূত আছে সেই জায়গায় কি হবে? দীর্ঘিকার। যেমন ভূত বশীভূত, পরাভূত, শোকাভিভূত কিংবা ধরেন অভিভূত, আলটিমেটলি যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেখানে যেখানে ভূত আছে সেখানে সেখানে বানানে কি হবে? দীর্ঘকার আসবে। এখন কথা হচ্ছে, সব কিছুরই তো কিছু না কিছু ব্যতিক্রম থাকে। যেমন অদ্ভুতভাবে কিছু হয় না, সব কিছু কি নিয়মসিদ্ধভাবে হয়? কিছু অদ্ভুতভাবে হয় বা কিছু বিষয়ে আমরা ব্যাখ্যাই দিতে পারি না, মনে হয় কেমনে এই ভুতুরে কাণ্ডটা কীভাবে হইলো। হ্যাঁ, সুতরাং যেটা হচ্ছে এই অদ্ভুত এবং ভুতুরে, এই দুটা ব্যতীত যত ধরনের ভূত বানান আছে সবগুলোই হচ্ছে দীর্ঘকার দেওয়া হবে। তাহলে ভূত এবং অদ্ভুত এবং ভূতুরে ব্যতীত যত ধরনের ভূত বানান আছে সবগুলো কি হবে? দীর্ঘকাণ্ড হবে। অদ্ভুত এবং ভূতুরেটা হ্রস্বকাণ্ড হবে। ওকে, আমরা এই ভূতের সাম্রাজ্য থেকে এখন চলে আসি, অনেকক্ষণ ভূতের সাম্রাজ্যে ছিলাম, একটু ভূতের সাম্রাজ্য থেকে এবার নিজেদের সাম্রাজ্যে চলে আসি। দেখুন, নিজেদের যে ব্যাপারটা এখানে আমরা যে বিষয়টা দেখতেছি, দেখেন যে আমরা এই সমস্ত বানানটা খুব ভুল করি। যেমন সত্তা, সত্তা বানানটা এটা কারেক্ট, যেটার অর্থ আমাদের অস্তিত্ব বোঝায়। আবার যখন আপনার সত্তা বোঝাবে এইখানে যখন বফানা থাকবে তখন সেটা হচ্ছে সত্য, যেটা হচ্ছে মালিকানা বোঝাবে। বা আপনি যদি সত্তা বলেন, সত্য না বলে যদি সত্তা বলেন তাহলে নিজস্বতা বোঝাবে। দ্যাটস মিন একটা বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই স্বয়ের ব্যাপারটা, শুধু দন্তাস্ব আর হচ্ছে দীর্ঘকারটার ব্যাপারটা আমি একটা বিষয় ফেলতেছি, সেটা হচ্ছে যখন শুধু স্ব থাকবে তখন সহিত অর্থ বোঝাবে, আর যখন স্বয়ের নিচে বফানা থাকবে তখন নিজেকে বোঝাবে, নিজ। অর্থাৎ যে বিষয়টা হচ্ছে, শহীদ যদি বোঝানোর প্রয়োজন হয়, মানে সাথে আছে এমন কিছু যদি বোঝানোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই শুধু দন্তাস্ব, কিন্তু আপনি যদি নিজেকে বোঝাইতে চান, নিজেকে বোঝাইতে গেলে অবশ্যই বফালা আসবে। সেটা কেমন দেখুন, বানানগুলো একটু লক্ষ্য করুন। আপনি যখন লিখতেছেন সস্ত্রীক, আপনি সস্ত্রীক মানে কি? স্ত্রী সহ আমন্ত্রিত বা আপনি স্ত্রী সহ যাবেন, তাহলে এখানে সস্ত্রীক যখন বলতেছেন আপনি বানানে কখনোই এখানে বফালাটা দিতে পারেন না। কারণটা হচ্ছে আপনি যদি এইভাবে বফালা দেন তাহলে যেটা বোঝাবে আপনি নিজেই স্ত্রী, আপনিই স্বামী আপনিই স্ত্রী, ব্যাপারটা কেমন যেন হয়ে যায় না? আচ্ছা, কিন্তু আপনি যদি দেখেন সস্ত্রীক বলতেছেন এখানে আপনি স্ত্রীর সাথে আছেন, স্ত্রীর সাথে বর্তমান, দ্যাট মিন্স এটা হচ্ছে শুধু দন্তাস্ব। সেম অ্যাজ, খুব কমন ভুল, সপরিবারে, প্রায়শই লেখে অনেকে লেখে সপরিবারে, এটা ভুল, সপরিবারে হবে না। কারণ সপরিবারে বলতে আমরা কি বুঝি,
পরিবারের সাথে, তাহলে কি হবে? স্ব পরিবারে। সেম অ্যাজ আপনি দেখেন যদি হয় স্বনামধন্য, এটা আবার কি বুঝবেন? স্বনামধন্য যখন বলা হচ্ছে তখন আপনার নিজের নামে আপনি ধন্য হচ্ছেন, নিজের নামে যদি ধন্য হন তাহলে এখানে স নিজ বোঝাচ্ছে, দ্যাট মিন্স এখানে আপনার স্বয়ে বফালাটা অবশ্যই দিতে হবে। আপনি যদি এখানে স্বনামধন্য শুধু দন্তাস্ব দিয়ে লেখেন তাহলে ভুল হবে। সুতরাং যেখানে শহীদ বুঝাবে সেখানে শুধু দন্তাস্ব, আর যেখানে নিজস্বতা বুঝাবে সেখানে অবশ্যই বফালা আসবে। যেমন এই বানানটা দেখেন, খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে স্বায়ত্ত শাসন। স্বায়ত্ত শাসন যে বিষয়টা, স্বায়ত্ত শাসন বলতে কি বোঝায়? স আয়ত্তে যে শাসন সেটাকে বলে স্বায়ত্ত শাসন, নিজেদের আয়ত্তে যে শাসন সেটাকে বলে স্বায়ত্ত শাসন। তাহলে নিজেদের আয়ত্তে শাসন মানে কি? নিজ বোঝাচ্ছে, সুতরাং এখানে বফালা আসবে। আর আয়ত্ত বানানে এখানে কখনোই বফালা হয় না, সো এখানে আপনি বফালা দিবেন না, দ্যাট মিন্স এটা হচ্ছে আপনার স্বায়ত্ত শাসন বানান। তাহলে এ হচ্ছে বিষয় যে আপনার যদি শহীদ বুঝায় সাথে আসে বুঝায় তাহলে সেইটা শুধু দন্তাস্ব। যেমন সবান্ধব, বান্ধবের সহিত বর্তমান। আর যদি নিজেকে বোঝায় অবশ্যই বফালা। লাস্ট এক্সাম্পলটা দিচ্ছে এই সংক্রান্ত, যেমন দেখেন স্বাক্ষর, স্বাক্ষর দুটাই সঠিক, কিন্তু আমরা বলছি বফালা থাকলে নিজে বুঝাবে, দ্যাট মিন্স এখানে স্বাক্ষরটা বফালা আছে তাহলে এটা নিজের সই বুঝাবে, নিজের সইটাকে স্বাক্ষর। আর যখন এই স্বাক্ষরটা বোঝাচ্ছে মানে সাথে আছে, আপনার সাথে কি আছে? অক্ষর আছে, দ্যাট মিন্স আপনি অক্ষর জ্ঞান সম্পন্ন, অক্ষর সাথে আছে মানে আপনি অক্ষর জ্ঞান সম্পন্ন। অর্থাৎ সাথে থাকা বোঝাইতে স্বাক্ষরটা শুধু দন্ত স, নিজের সই বোঝাইতে যেটা হবে বফালা সহ, দ্যাট মিন্স যেটা আমরা বললাম যে বফালা সহ সেটা হচ্ছে স্বাক্ষর, নিজেকে নিজের সইটাকে বুঝুন। ওকে, আমরা অনেকক্ষণ স বফালা এগুলো নিয়ে কথা বলতেছিলাম, অনেকক্ষণ গুরু কথা হয়ে গেছে, এবার একটু কৌতুক করি আমরা, ঠিক আছে? তাহলে আমরা দেখি কৌতুক, কৌতুক এবং কৌতূহল দুটা বানান আপনি খেয়াল করেন, একটা হচ্ছে কৌতুক আর একটা হচ্ছে কৌতূহল। আমরা যখন কৌতুক করি, ধরেন একটা অবস্থায় খুব গম্ভীর পরিবেশ বিরাজ করতেছে, এই অবস্থায় আমরা কৌতুক করলাম, কৌতুক করলে কি হবে? বিষয়টা লঘু হয়ে যাবে, হালকা হয়ে যাবে, গুরু গাম্ভীর্য তার থাকবে না। তাহলে কৌতুক বিষয়টাকে যদি লঘু করে তাহলে এখানে লঘু স্বর রস্যুকার। আর কৌতূহল, কৌতূহলটা দীর্ঘ, সবসময় দীর্ঘ হয়, আপনার পাশ দিয়ে মনের দোকানের সামনে দিয়ে কেউ হেঁটে গেলে আপনার কৌতূহল অনেক বেশি জাগে, কোন বাসায় থাকে, মোবাইল নাম্বারটাই বা কি, ফেসবুক আইডি কি। কৌতূহলটা অলওয়েজ দীর্ঘ, বিভিন্ন কেন্দ্রিক হয়, যার ফলে কৌতূহল বানানে আপনার দীর্ঘ উকার হবে। সো কৌতুকে যেটা হবে হ্রস্ব উকার, কৌতূহলে হবে দীর্ঘ উকার। ওকে, আমরা এবার কৌতুক থেকে আসি, আমরা এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই যে সময়ের বানানগুলো, যেমন পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন এবং সায়াহ্ন। খেয়াল করুন চারটা বানান, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন এবং সায়াহ্ন। এই বানানটা নটা এখানে হবে নাকি এখানে হবে, এখানে হবে নাকি এখানে হবে, এটা নিয়ে বহুত সমস্যা। খুব সিম্পলি মনে রাখেন আর কখনোই বলবেন না, সেটা হচ্ছে এই সময়গুলা দিনে পর পর আসে। আপনি খেয়াল করেন সবার আগে আসে পূর্বাহ্ন ভোরবেলা, তারপরে মধ্যাহ্ন, তারপর অপরাহ্ন, তারপর সায়াহ্ন। পূর্বাহ্নে সূর্য কোথায় থাকে?
পূর্বাহ্নে যখন সূর্য নিচ থেকে উদিত হয়, পূর্বাহ্নে সূর্য থাকে নিচে, দ্যাট মিন্স নটা থাকবে আপনার নিচে, মধ্যাহ্নে সূর্য থাকে মধ্য আকাশে, তাহলে নটা থাকবে মাঝ আকাশে। আরেকটু খেয়াল রাখেন, একের সাথে তিনের সম্পর্ক, দুইয়ের সাথে চারের সম্পর্ক। তাহলে পূর্বাহ্নে যদি নিচে হয়, অপরাহ্নেও নিচে, মধ্যাহ্নে পাশে হইলে ছায়াহ্নেও পাশে। আরেকভাবে মনে রাখতে পারেন, আমরা নত্ববিধান অনুযায়ী জানি যে রয়ের পরে সবসময় ন হয়, তাহলে এখানে রয়ের পরে, এখানে র আছে, এখানে র আছে, দ্যাট মিন্স রয়ের পরে ন হয়েছে। খেয়াল করুন, রয়ের পরে কোন ন হয়? মূর্ধন্য হয়। তাহলে আপনার নিচে যেটা আছে এটা মূর্ধন্য। আপনি যুক্ত বর্ণে এটাও ভুল করতে পারেন, হ যোগ মূর্ধন্য কোনটা? হ যোগ দন্তান্য। এই হয়ের নিচে যেটা দন্তান্যর মতো দেখায় এটাই মূর্ধন্য, আর হয়ের পাশে যেটা মূর্ধন্যর মতো দেখায় এটাই আদতে দন্তান্য। হ্যাঁ, এটাও ভুলবেন না, একটু খেয়াল রাখেন। বাংলা বর্ণমালায় মূর্ধন্য আগে আসে, দন্তান্যটা আসে পরে, এবং পূর্বাহ্ন সময়টাও আগে আসে, মধ্যাহ্ন আসে পরে। দ্যাট মিন্স পূর্বাহ্নে যে নটা আছে এটা হচ্ছে মূর্ধন্য, কারণ পূর্বাহ্ন আগে আসে, মূর্ধন্য আগে আসে। সো এটা হচ্ছে মূর্ধন্য, পরেটা হচ্ছে মূর্ধন্যটা যেটা হচ্ছে দন্তান্য। ওকে, আমরা তাহলে সময়ের বিষয়গুলো দেখলাম, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন, সরি। আচ্ছা, এরপরে আমরা যে বানটাতে একটু খেয়াল করবো সেটা হচ্ছে এই সময়ের কথায় বলতেছিলাম, সময়ের সূত্র ধরে আমরা একটু মাসের কথায় আসি। যেমন জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ বানান এইটা নাকি এইটা, জফালাটা এখানে নাকি ওইখানে, সেম অ্যাজ জ্যৈষ্ঠ বানান এইটা নাকি এইটা, কোনটা সঠিক? নর্মালি দেখতে গেলে, উচ্চারণ করতে গেলে মনে হয় যে শেষে জফালা, জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ, কিন্তু এটি খেয়াল করুন, যে ঘরে দুইটা সন্তান, জ্যৈষ্ঠ সন্তান, কনিষ্ঠ সন্তান, জন্মটা কার আগে হয়েছে? জ্যৈষ্ঠ সন্তানের আগে হয়েছে। সো জ্যৈষ্ঠ সন্তানের জন্ম যদি আগে হয় তাহলে এখানে দুইটা বর্ণ আছে, জ এবং স, তাহলে জ্যৈষ্ঠ বর্ণটাতেই জফালা হবে। জফালাটা কোন বর্ণটাই হবে? জ্যৈষ্ঠ বর্ণটা, দ্যাট মিন্স আগের বর্ণটায়। সুতরাং জ্যৈষ্ঠ এবং জ্যৈষ্ঠ বানান এইটা সঠিক, এইটা সঠিক, এইটা ভুল, এটা ভুল। তাহলে যেটা মনে রাখবেন, জ্যৈষ্ঠ মানে যেহেতু পূর্বের, সুতরাং জ্যৈষ্ঠ এবং জ্যৈষ্ঠ বানানে জফালাটা আগে আসবে, অর্থাৎ প্রথম বর্ণ। ওকে, জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ থেকে আমরা একটু পরবর্তী দিকে যাই। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই মধ্য স এবং দন্ত স্বর ব্যাপারটা। যেমন দেখুন, পরিষ্কার এবং পুরস্কার, এই দুটা বানান একটু খেয়াল করুন, পরিষ্কার এবং হচ্ছে পুরস্কার। আমরা পরিষ্কার বানানে মধ্য স দিচ্ছি, পুরস্কার বানানে দন্ত স দিচ্ছি, কেন দিচ্ছি একটু খেয়াল রাখবেন। সেটা হচ্ছে হ্রস্বইকার বা হ্রস্বকার, এই দুটা ধ্বনির পর অলের যেটা আসবে সেটা হচ্ছে মূর্ধস। অন্যান্য স্বরবর্ণের ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে দন্তস। খুব সিম্পল, হ্রস্বইকার দীর্ঘইকারের ক্ষেত্রে মূর্ধস, বাকি সকল ক্ষেত্রে দন্তস। খেয়াল করুন এক্সাম্পলগুলো, যেমন তিরস্কার, তীর উচ্চারণ করতে গেলে একটা অ আসে, তীর, সুতরাং বানান হবে দন্তস্ব। কিন্তু আপনি যতক্ষণ বলবেন আবিষ্কার, আবি উচ্চারণ করতে গেলে একটা হ্রস্বই ধ্বনি আসে, আবি, সুতরাং এখানে হবে মূর্ধস্ব। অন্যান্যগুলো দেখুন, যেমন দুষ্কর, আপনি যখন দুষ্কর বলবেন, দুষ্করে কি আছে? হ্রস্ব, যেহেতু দুষ্করে হ্রস্ব আছে সুতরাং কি হবে? মূর্ধস্ব। আচ্ছা, এতে গেল দুষ্কর। আপনি যদি বলেন নমস্কার, কেন দন্তস্য? এতক্ষণে নিশ্চিত বুঝে গেছেন, নম বানানে একটা অধ্বনি আসতেছে, দ্যাট মিন্স এটা নমস্কারে দন্তস্য, সুতরাং খুব সহজ। যে বিষয়টা হচ্ছে, যদি হ্রস্বই ধ্বনি আসে
বা হ্রস্ব ধ্বনি আসে তাহলে যেটা হবে এই হ্রস্ব ধ্বনি বা হ্রস্ব ধ্বনির পরে মূর্ধ্য হবে, আর অধ্বনি বা অন্যান্য ধ্বনি হ্রস্ব হ্রস্বকার ছাড়া অন্য যে কোনো ধ্বনির পর যেটা হয় সেটা হচ্ছে দন্ত্য। সো এই হচ্ছে আমাদের স সংক্রান্ত বানানের জটিলতা। সেটা এরপরে আমরা যে বানানগুলো দেখি সেটা হচ্ছে যে একটা প্রশ্ন করা হয় কোনটি প্রচলিত কিন্তু ভুল, কোনটি প্রচলিত কিন্তু ভুল। এই ক্ষেত্রে একটু খেয়াল করবেন, প্রচলিত কিন্তু ভুল এই ধরনের প্রশ্ন করা হবে, ব্যবহার করা হচ্ছে কিন্তু ভুল। এক্ষেত্রে আমরা যে শব্দটা দেখি সেটা হচ্ছে রাজনৈতিক, এই শব্দটা প্রচলিত। আসলে রাজনীতিবিদরা অনেক কিছুই করে যেটাকে চেঞ্জ করা যায় না, প্রচলিত ভুল হইলেও তারা করে, সঠিক হলেও করে। রাজনৈতিক শব্দটা এটা ভুল, সঠিক শব্দটা হচ্ছে রাজনীতিক। খেয়াল রাখুন, আগেকার দিনে যারা রাজনীতি করতেন তাদের মধ্যে এক ধরনের নৈতিকতা ছিল। আমরা জাতির পিতা বা আমরা শেরে বাংলা অনেকের কথাই বলতে পারি, তাদের এই যেটার বিষয়টা ছিল নৈতিকতার ভিত্তিতে তারা রাজনীতি করতেন, সুতরাং তখন রাজনৈতিক লেখা হইতো। এখনকার রাজনীতিবিদদের মধ্যে কি সেই নীতিটা আছে? এখনকার রাজনীতিবিদরা তো নিজেদের স্বার্থ খোঁজে। আপনি দেখুন যে একবার একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তো হচ্ছে পুলিশ আসছে তদন্ত করতে, আসার পর একটা বৃদ্ধ বসে আছে, বৃদ্ধকে বলতেছে যে এখানে তো অনেকগুলো লোক মারা গেছে, লাশ ছিল সেগুলো কই? বৃদ্ধ বলতেছে আমি সেগুলো কবর দিয়ে ফেলছি। তো পুলিশ অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা বলতেছে এই লাশগুলো পোস্টমর্টেম ছাড়া আপনি কবর দিলেন, আপনি কি নিশ্চিত ছিলেন সবাই মারা গেছে? তো বৃদ্ধ বলতেছিলেন যে হ্যাঁ আমি নিশ্চিত। বলেন যে কেউ কি কথা বলার চেষ্টা করে নেই? তখন বৃদ্ধ বললেন যে হ্যাঁ কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে আমরা জীবিত আছি আমাকে কবর দিও না। এটা শুনে পুলিশের মাথায় হ্যাঁ যে আপনি তারপরেও কবর দিলেন কেন? তখন বলতেছে আসলে এরা তো একটা রাজনৈতিক সমাবেশ থেকে আসতেছিল, সো এরা তো কখনোই সত্যি কথা বলে নাই, তাই তারা যে জীবিত আছে কথাটা আমার বিশ্বাস হয় নাই। সো এই হচ্ছে বর্তমান দিনের রাজনীতিবিদদের অবস্থা, যেটা হচ্ছে এখন নৈতিকতা নাই, এখন একটা নীতি আছে যতটা পারো আখের গোছাও। সো এই কারণে রাজনৈতিক শব্দটা এখন ভুল, এখন সঠিক শব্দটা হচ্ছে রাজনীতিক, যদিও এটা প্রচলিত। প্রশ্নটা এইভাবে হয় যে প্রচলিত কিন্তু ভুল, সেক্ষেত্রে এইটা অ্যান্সার আসবে। সেম অ্যাজ অর্থনৈতিক কথাটাও ভুল, এখন হচ্ছে অর্থনীতিক। আপনারা দেখুন অর্থনৈতিকতার যে বিষয়টা ছিল সেটা আর নাই, এখন অর্থনীতি হয়ে গেছে, এখনও জোর যার মূল্যতা। এখন বিভিন্ন জন 4,000 কোটি টাকা নিয়ে অনেক কথা বলে, কেউ অনেক দুর্নীতি করে, এটা সেটা অনেক কিছুই। সো অর্থনৈতিকটা প্রচলিত বা ভুল, এখন সঠিকটা হচ্ছে অর্থনীতি। ওকে, আমরা পরের অংশটাই আসি। এরপরে যেটা বলা হয় যে নিচের কোনটি প্রত্যয়জনিত ভুল, এই ধরনের একটা প্রশ্ন প্রায়শই আসে, সেটা হচ্ছে নিচের কোনটি প্রত্যয়জনিত ভুল। তাহলে আমরা এটা দেখি, নিচের কোনটি যখন প্রত্যয়জনিত ভুল এই প্রশ্নটি করা হয় যে নিচের কোনটি প্রত্যয়জনিত ভুল, সেক্ষেত্রে একটু লক্ষ্য করুন যে বিষয়টা হচ্ছে এই ক্ষেত্রে আপনি দুইটা সাইন দেখতে পাবেন, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে তা। যদি এই দুইটা বিষয় দেখেন তাহলে বুঝতে পারবেন যে এইগুলো হচ্ছে বানানে সমস্যা আছে বা ভুল আছে। কিরকম? যেমন দেখেন, আপনি যদি দেখেন বিবাদমান, বানানটি ভুল, সঠিক শব্দ হচ্ছে বিবাদী। আপনি যদি দেখেন প্রবাহমান তাহলে এটা ভুল, সঠিকটা হচ্ছে প্রবাহী। সেম অ্যাজ মৌনতা, এটা ভুল, সঠিক শব্দ মৌন। আবার আপনি যদি দেখেন বৈচিত্রতা, বৈচিত্রতা এটা ভুল, সঠিক শব্দ হচ্ছে বৈচিত্র। তাহলে আবার আমরা সৌজন্যতার কথা বলতে পারি, সৌজন্যতাটা ভুল, সঠিক শব্দ হচ্ছে সৌজন্য। সুতরাং মনে রাখবেন যদি দেখেন এই ধরনের কোশ্চেন হয় নিচের কোনটি
প্রত্যয়জনিত ভুল, তাহলে এটা বলবেন যে যেখানে মান আছে বা তা আছে এটাই ভুল হবে। এর পিছনে একটা অবশ্য কারণ আছে যেটা প্রত্যয় গঠিত একটা ব্যাপার। যেমন আপনি যখন সৌজন্যতাটা বলতে যাচ্ছেন তখন সৌজন্যতা শব্দের এই জফালাটা আসতেছে স্ন জফালা থেকে, প্রত্যয় থেকে, আবার তা আরেকটা প্রত্যয়। আসলে পাশাপাশি এইভাবে দুইটা প্রত্যয় হয় না, প্রত্যয় একটাই হয়, যেহেতু দুইটা প্রত্যয় পরপর এসে যাচ্ছে যার ফলে এটা ভুল, এটাই হচ্ছে কারণ। সো এই আমরা দেখলাম সৌজন্যতা বা প্রত্যয়জনিত যে বানান সেটার ভুল। তবে এক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে সব কিছুর একটা ব্যতিক্রম থাকে, এটার একটা ব্যতিক্রম আছে যে মোহ মান শব্দটি সঠিক, যদিও এখানে মান আছে তারপরেও মোহ মান শব্দটি সঠিক। ওকে, আমরা এই প্রত্যয়জনিত ভুল থেকে পরেরটা আসি, সেটা হচ্ছে আমরা দেখি অঞ্জলি। আপনি দেখবেন শহীদ মিনারে বা স্মৃতিসৌধে যখন পুষ্পাঞ্জলি দেওয়া হয় দেখবেন কেউ রশ্মিকাতে লিখছে, কেউ দীর্ঘিকাতে লিখছে। আমরা বছর অন্তর এক দুই দিন এটা করি, বিভিন্ন সংগঠন থেকে যাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, বিনম্র শ্রদ্ধা জানাতে, অথচ আমরা বানানটাই ভুল করি। আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইতে গিয়ে আমরা সেই ভাষার বানানটাই ভুল দেখি। খেয়াল রাখুন, শ্রদ্ধাঞ্জলি বানান রশ্মিকার, আদতে যত ধরনের অঞ্জলি আছে সবগুলা রশ্মিকার, পুষ্পাঞ্জলি কি হবে রশ্মিকার, গীতাঞ্জলি সকল ধরনের অঞ্জলি হচ্ছে রশ্মিকার। আসলে আমরা যে শ্রদ্ধাঞ্জলিগুলো দিয়ে থাকি শহীদ মিনারে দেখবেন সকালে দিয়ে আসতেছেন, দুপুর হইতে এটাই নাই, ফুলগুলো সব উধাও হয়ে যায়, খুব ক্ষণস্থায়ী সময়ের জন্য থাকে এই অঞ্জলিগুলো। আমাদের এই অঞ্জলিগুলো যেহেতু খুব স্বল্প সময়ের জন্য থাকে সেই কারণে অঞ্জলিতে স্বরটাও স্বল্প হবে, অর্থাৎ রশ্মিকার। অর্থাৎ সকল ধরনের অঞ্জলিতে স্বরটা কি হবে ছোট, রশ্মিকার। এরপরে অঞ্জলি পর আমরা যে বানানটি নিয়ে একটু ঝামেলায় থাকি, দরিদ্র দারিদ্র, এটা নিয়ে আমাদের যে অবস্থা সত্যি আমাদের বানানের দারিদ্রতাটা কি প্রকাশ করে আমরা দেখি। দরিদ্র বানানে এটা সঠিক, দরিদ্র সঠিক, দারিদ্রটা সঠিক, আপনাকে যদি বল দরিদ্রতা এটাও সঠিক, তাহলে ভুল কোনটা? ভুল যেটা আমরা করে থাকি দারিদ্রতা, এই যে যেটা বলতেছিলাম আপনার এখানে জফালা আসতেছি স্ন জফালার কারণে, তারপরে আরেকটা তা, এরকম পরপর দুইটা প্রত্যয় হয় না, এই কারণে দারিদ্রতা বানানে এইটা হচ্ছে ভুল। আপনার দারিদ্রতা নর্মালি দারিদ্র হইতে পারে জফালা দিয়া, আবার জফালা না দিয়ে শুধু তা দিতে পারেন সঠিক, কিন্তু আপনি একবার জফালা নিবেন তা নিবেন এটা ঠিক না, এটা ভুল। দুই বইয়ের সংসার কখনো সুখের হয় না, তাই দুইটা প্রত্যয় কখনোই একসাথে হয় না। আচ্ছা, তাহলে আমরা এই দারিদ্রতা সংক্রান্ত বানানটা দেখলাম। এরপরে যেটা হচ্ছে জীবি বানানের যে ব্যাপারটা, আপনারা খেয়াল রাখবেন সকল ধরনের জীবি বানান দীর্ঘিকার, পেশাজীবী শ্রমজীবী যত ধরনের জীবী আছে সবগুলোই দীর্ঘিকার। আসলে আমাদের চাকরিজীবী শ্রমজীবীরা আপনারা দেখেন দীর্ঘক্ষণ জ্যামে পড়ে থাকেন, জ্যামে পড়ে থেকে তাদের এই যে জীবনটা দেখেন অতিষ্ঠ। সো এই যে দীর্ঘ ব্যাপারটা, দীর্ঘক্ষণ তারা যাওয়ার সময় একবার দীর্ঘ জ্যামে পড়তেছেন, আসার সময় একবার জ্যামে পড়তেছেন, আমাদের চাকরিজীবীরা কি পড়তেছেন হচ্ছে যে যাওয়ার সময় একবার দীর্ঘ জ্যামে, আসার সময় আরেকবার দীর্ঘ জ্যামে পড়তেছেন। এই কারণে এই জীবী বানানে দুইটা দীর্ঘিকার, অর্থাৎ সকল ধরনের জীবী বানানে যেটা হবে দুইটা দীর্ঘিকার হবে। আচ্ছা, এ গেল আমাদের হচ্ছে জীবী সংক্রান্ত বিষয়, মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি। আর ছোটোখাটো যে দু একটা বানান আমরা দেখব, যেমন আপনি দেখেন সর্বজনীন এবং সার্বজনীন, দ্যাটস ওকে, দুইটাই সঠিক কিন্তু অর্থটা আমরা বুঝি না, সর্বজনীন আর সার্বজনীন। এখন সার্বজনীন, সর্বজনীন মানে হচ্ছে যেটা সকলের জন্য, আচ্ছা সকলের জন্য প্রযোজ্য, সার্বজনীন হচ্ছে সকলের জন্য
অনুষ্ঠিত। এখানে সর্বজনীন সকলের জন্য প্রযোজ্য, আর হচ্ছে সর্বজনীন সকলের জন্য আমরা যেটা বলি যে শারদীয় দুর্গ, সর্বজনীন দুর্গোৎসব, যেটা হচ্ছে এই সর্বটা যখন বলা হয় সকলের জন্য অনুষ্ঠিত হচ্ছে এইরকম একটা বিষয়, আর সকলকেই দেওয়া হচ্ছে এই ধরনের একটা বিষয় সর্বজনীন বলে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সর্বজনীন হচ্ছে, আর হচ্ছে সর্বজনীন যে বিষয়টা, ছোট্ট একটা বিষয় অনেকক্ষণ ধরে হয়তো যদি কেউ দেখে থাকেন হয়তো একটু কষ্ট হচ্ছে, একটু ব্যথা লাগতেছে নিয়ে যায় না, তো একটু খেয়াল রাখবেন ব্যথার কোনো আকার নাই। আমরা যে ব্যথা অনুভব করি এটার কোনো আকার নেই, এক একজন এক এক ধরনের ব্যথা অনুভব করে। তো এই কারণে ব্যথা বানানে কখনোই আকার হবে না, এটা ভুল। সেম অ্যাজ আমরা যে ব্যয় করি সেই ক্ষেত্রেও কখনো হচ্ছে নির্দিষ্ট আকার নেয়, এই কারণে ব্যয় বানানে আকার হবে না, শুধু জফালা হবে। তো এই হচ্ছে বিষয়। আবার ধরেন যে আমরা ব্যবসা বানানটা শুধু জফলা দিয়ে রেখি, বাট ব্যবহার বানানটা দীর্ঘিকার। সো জফলার এই বিষয়টা একটু আমরা দেখব। সো আমরা একটু বানানের নিয়ম কানুনে যাব। নিয়ম কানুনে যাওয়ার আগে আমরা একটু হচ্ছে আপনাদের, আপনারা যারা ক্লাস দেখতেছেন তাদের সঙ্গে একটু যুক্ত হতে চাচ্ছি। আপনারা আদতেও কতজন দেখতেছেন বা কিরকম কমেন্ট করছেন, আমরা হচ্ছে একটু সে বিষয়টা একটু দেখতে চাচ্ছিলাম। একটু লাইনে থাকেন প্লিজ। আচ্ছা, আমরা পেয়ে গেছি মোটামুটি। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি পজিটিভ থিঙ্কার ভাই আমার নাম বলেন। আচ্ছা, নাম বললাম সোহানা তোমা, খুব ভালো ভাইয়া, থ্যাংক ইউ। পারভেজ রোহান, ব্যথাটা প্লিজ, ব্যথায় কোনো আকার নেই, এক একজনের ব্যথা এক এক রকম, ছ্যাঁকা খাইলে বেশি ব্যথা আর নর্মাল ব্যথাটা, আঘাত পাইলে ছোট্ট ব্যথা। সো ব্যথার কোনো আকার নেই, সো ব্যথা বানানে আকার হয় না। একটু নেটে একটু ঝামেলা করতেছে, সরি। আপনাদের একটু হেল্প। আচ্ছা, তারপরে যারা কমেন্ট করেছেন, ইকরামুল জীবন, থ্যাংক ইউ ভাইয়া, রায়হান আহমেদ রা, নাইস ক্যারি অন, আহসান আবিব স্যার ভালো আছেন? জি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, শেখ ফরিদ, কারক ও সমাস, অবশ্যই কারক এবং সমাস নিয়ে আলোচনা করা হবে। এক্স্যাক্টলি আসলে কারক সমাস নিয়ে ইউটিউবে বিভিন্ন জায়গায় অনেক আলোচনা আছে, তাই আমি নির্দিষ্ট টপিক্সের বাইরে একটু হচ্ছে যে আলাদা টপিক্সে আসতেছি। কাজী সাকিব, ব্যবহার, তরুণ চক্রবর্তী, অ্যামাজিং লেকচার ভাই, থ্যাংক ইউ। এস এম আলামিন, কন্টিনিউ প্লিজ, অবশ্যই কন্টিনিউ করতেছি। জিংওয়েল ভাইয়া, ম্যাথের উপর কোনো ক্লাস নাই? হ্যাঁ, ম্যাথের উপর তো আমাদের রেগুলার ক্লাস আছে, গতকালই ছিল। আপনারা আমাদের পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকুন, অবশ্যই পাবেন। এম মাসুদ, নেক্সট ক্লাস অবশ্যই জানতে পারবেন। ঝর্ণা হুসাইন ভাই, আপনার ভয়েসটা দারুণ, থ্যাংক ইউ। হুসাইন আহমেদ, সমৃদ্ধি বানানটা ক্লিয়ার করুন, সমৃদ্ধি বানান। আচ্ছা, আসতেছি একটু পর। রফিকুল ইসলাম, ক্লাস রেগুলার হয় কি? হ্যাঁ, আমাদের গ্রুপ থেকে রেগুলারই ক্লাস হয়, আপনারা একটু কানেক্টেড থাকুন, জানতে পারুন। আমরা মোটামুটি 8:30 এবং 9:30 এই সময় রেগুলার এসে থাকি। মুস্তাফিজ নাইন, আজ আমার প্রথম ক্লাস, প্লিজ আমার নাম বলেন। হ্যাঁ, বলে দিলাম, মুস্তাফিজ নয়ন। অরিন নিশান, ক্লাস কখন কখন? আগে একটু আগে বললাম 8:30 এবং 9:30। ঠিক পয়েন্ট, কারক সমাস, হ্যাঁ বললাম, এটা নিয়ে অবশ্যই হবে। সাদমান নবেল, গুড ক্লাস, থ্যাংক ইউ। পারভেজ রহমান ভাই, আপনার ক্লাস কখন হয় প্লিজ? আমরা নবিস এডুকেশন থেকে 8:30 এবং 9:30 এসে থাকি, এক একদিন এক একটা সাবজেক্ট হয় অ্যাজ ইউজুয়াল, যেটা হচ্ছে আমি আসি মঙ্গলবার করে। রফিকুল ইসলাম, কোন টাইমে হয়? একটু আগে বললাম। ইমতিয়াজ আহমেদ বাবু ভাই, আরও ক্লাস চাই, অবশ্যই দেওয়া হবে। এস রহমান সুমন, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। খালেস ফিরোজ নাইন, সমাসের ক্লাস চাই? হ্যাঁ, অবশ্যই সমাসের ক্লাস হবে, সমাস দীর্ঘ একটা টপিক্স এবং এটার অনেক কৌশল আছে, আমরা খুব সহজে সমাসটা নিয়ে আলোচনা করব। আহমেদ সাকি, থ্যাংক ইউ। উজ্জ্বল শুভ্র, সর্বজনীন সমাস একটু ক্লিয়ার করেন, ধন্যবাদ, অবশ্যই ক্লিয়ার করতেছি। ইমতিয়াজ আহমেদ বাবু, বেশি বেশি করে ক্লাস চাই, অবশ্যই। সুমন সরকার, ক্লাস কখন শুরু হয়?
একটু আগে বলে দিছি, রবিউল আউয়াল দুই বইয়ের সংসার সুখের হয় না ভাই, ভাল লাগছে কথাটা ও বোঝানোর স্টাইলটা। আচ্ছা থ্যাংক ইউ। আপনি কি এই ধরনের কোনো সমস্যা আছেন, দু বইয়ের বা দুই গার্লফ্রেন্ডের থাকলে একটাকে ছেড়ে দিন। SM নাইম ভেরি মাচ হেল্পফুল। MD নুরুন্নবী মিয়া, বিভক্তি কবে, অরিন নিশান ক্লাস কবে কবে, নয়নতারা নত্যয়ন সত্যবিধান, হ্যাঁ অবশ্যই হবে, মিঠুন মণ্ডল গুড জব ভাইয়া, মোহাম্মদ রাশেদ KBPS ক্লাস শিডিউল জানি না, মনিরুজ্জন মনি ভাইয়া লাইভ কবে কবে আসেন, একটু আগে বলেছি মঙ্গলবার আমি আসি, অন্যান্য দিন সবাই আসে, সৌরভচন্দ্র থ্যাংক ইউ, শিহাব জাফর সবগুলো কই পাবো, সবগুলো আমাদের গ্রুপে এবং ইউটিউব চ্যানেল নবিস এডুকেশান ভার্চুয়াল ক্লাসরুম এখানে পাবেন। সতীর আবেয়া নেক্সট ক্লাসটা জানাবেন একটু অবশ্যই। নয়নতারা নাইসাস, রিপন চন্দ্রপাল ভাই ক্লাস শিডিউল অবশ্যই, আপনার একটু অ্যাক্টিভ থাকুন। আরও লিখেছেন সবুজ খান জয়েন্ট, হিমায়ত হিমু প্লিজারটা ভালো লাগ, প্রেজেন্টেশনটা ভালো লাগছে, আরও নামটা বলতেছি আমি একটু পড়তেছি না, ফজলুর রহমান, মাহমুদুল হক, MSP ম্যানি থ্যাংকস ভাইয়া, সুমন রাজা গুড ক্লাস, শেখ ফরিদ খুব সুন্দর ক্লাস, ফুয়াদ আহমেদ ফার্স্ট টাইম ভাইয়া, আহমেদ শ্রাবণ, মোহাম্মদ রাশেদ KBPS, আরও অনেকে 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 আছে, আমি রিয়েলি অ্যামাজিং ভাইয়া, পারিভাষিক শব্দ একটা ক্লাসে, পারিভাষিক শব্দ ভাই কাইন্ডলি মুখস্থ করেন, AR রাসেল ভাই অনেক ভালো লাগছে আপনার ক্লাসে, ওকে থ্যাংক ইউ। আমি পরে আসতেছি আবার, আমরা একটু বানানের নিয়ম নিয়ে কথা বলবো। ওকে, সো বানানের নিয়ম যেটা হচ্ছে বাংলা একাডেমি কর্তৃক বানানের নিয়মটা, এত নিয়ম আপনাকে মুখস্থ রাখতে হবে না, খুব সংক্ষেপে আপনি মুখস্থ রাখবেন। দেখুন আপনি একটা কথা মনে রাখবেন, বাংলা একাডেমির বানানের নিয়ম আপনার হাতের তালুই, যেমনটা দেখুন আমরা একটা কথা বলবো সেটা হচ্ছে মূলত সোনালীকে দেখানোর আকাঙ্ক্ষায় মোতাহের জাপানি মানবীর শর্ত বইটি করছে। কি বলতেছি আমরা একটা কথা বলতেছি, মূলত সোনালীকে দেখানোর আকাঙ্ক্ষায়, যে মূলত সোনালীকে দেখানোর আকাঙ্ক্ষায় মোতাহের জাপানি মানবীর শর্ত বইটি পড়ছে। আচ্ছা তাহলে এখানে আমরা যে বিষয়টা দেখতেছি সেটা হচ্ছে যে মূলত সোনালীকে, আসলে সোনালীকে মোতাহের পটাইতে চাচ্ছে, পটাইতে গেলে অনেকে অনেক কৌশল অবলম্বন করে, যে যা না তার চেয়ে ভালো একটু বেশি বলার চেষ্টা করে, ঠিক আছে। তো দেখুন এখানে মোতাহের কি দেখাচ্ছে, যে আমি খুব সাহিত্যপ্রেমী লোক, আমি বাংলাদেশের সমস্ত সাহিত্য পড়ে শেষ, এখন বিদেশি সাহিত্য পড়তেছি, জাপানি মানবী শর্ত জাপানি বই পড়তেছে, জাপানি গ্রন্থ মানবী শর্ত সেটা পড়তেছে। এই যে দুটা লাইন, এই দুটা লাইন মনে রাখবেন, আপনার বাংলা বানানের নিয়ম কমপ্লিট প্রয়োজনীয়। এগুলো এখানে 10টা শব্দ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টা শব্দ দিয়ে আমরা 10টা নিয়মকে মনে রাখব, খুব ইজি। যেমন এক, আমরা এক নাম্বার নিয়ম কি বলবো, পদান্তে বিসর্গ হয় না, নিয়মটার কথা শুনেছেন। বস্তুত এই যে মূলত শব্দগুলো, মূলত বস্তুত ক্রমশ, এই শব্দগুলোই পূর্বে আপনার হচ্ছে বিসর্গ দিয়ে লেখা হইতো, বাট আধুনিক বানানের নিয়মে এই বিসর্গগুলো হবে না। যেমন আমরা মূলতটা বিসর্গ ছাড়া লিখেছি, সুতরাং এইটা আমরা যেটা দেখি যে যখন যেটা যে এই বলা হচ্ছে পদান্তে বিসর্গ হবে না, এটা হচ্ছে আপনার এক নাম্বার নিয়ম। দুই নাম্বার, সুতরাং মূলত শব্দটা আপনাকে স্মরণ করিয়ে দিবে যে কি, যে এখানে মূলত যে বিষয়টা হচ্ছে যে পদান্তে বিসর্গ হবে না, আমরা এটা আবার লিখতেছি। আমরা দুই নাম্বার ওয়ার্ডটা কি ছিল আমাদের, সোনালী, দুই নাম্বার ওয়ার্ডটি ছিল সোনালী। আপনি খেয়াল করুন, মানান আপনাকে কি বলতেছে, আলি প্রত্যন্ত শব্দে সবসময় রস্বইকার হবে, সেই সোনালী রূপালী বর্ণালী বা মিতালী, আপনি যতগুলো শব্দে শেষে আলি প্রত্যয় যোগ করবেন সবগুলোই কি হবে, রস্বইকার হবে।
আলি প্রত্যয়ান্ত শব্দে সবগুলো কি হবে? হ্রস্বইকার হবে। আচ্ছা, তারপরে যেটা দেখেন, আচ্ছা তারপরে যেটা হচ্ছে যে দেখেন, আচ্ছা একটু একজন জানতে চাইছিলেন সর্বজনীন সার্বজনীন। সর্বজনীন হচ্ছে সকলের জন্য প্রযোজ্য, আর সার্বজনীন হচ্ছে সকলের জন্য অনুষ্ঠিত। ওকে, আচ্ছা তারপরে আমরা আসতেছি পরেরটা দেখেন, তিন নাম্বার কি দেখতেছিলাম? মূলত সোনা, মূলত, আচ্ছা আমরা আবার ওইটা লিখে দিই আপনার যেন সুবিধা হয়। মূলত সোনালীকে যেটা বলছিলাম দেখানো, আচ্ছা তিন নাম্বারটা হচ্ছে দেখানো। সো দেখানো শব্দ দিয়ে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে সমস্ত শব্দের শেষে আনো প্রত্যয় আসবে সেখানে অবশ্যই ওকার দিতে হবে। যেমন দেখানো, মানানো, শোনানো, জানানো, এই ধরনের শব্দগুলো যেগুলোতে আনো প্রত্যয় আসবে শেষে, সবগুলো শব্দ শেষে আনো প্রত্যয় আছে, এগুলোতে ওকার দিতে হবে। অনেক ক্ষেত্রে আমরা ওকার দিই না, যেমন ছোট, ছোট বলতে আমরা ওকার দিই না, কিন্তু আপনাকে যখন আনো প্রত্যয় আসবে তখন অবশ্যই ওকার দিতে হবে। ওকে, তিন নাম্বার নিয়মটা গেল। চার নাম্বার কি বলতেছিলাম? আকাঙ্ক্ষায়। কি শব্দ? আকাঙ্ক্ষায়। আপনি খেয়াল করুন, আকাঙ্ক্ষায়। তাহলে যেটা বোঝাবে সেটা হচ্ছে যে বাংলা বানানে ক্ষীয় অক্ষুণ্ণ থাকবে। কি বলা হচ্ছে? বাংলা বানানে ক্ষীয় অক্ষুণ্ণ থাকবে, অর্থাৎ যেখানে যেখানে আগে ক্ষীয় ছিল, যেমন ক্ষমা, ক্ষতি বা অন্যান্য শব্দ, অক্ষয়, এই শব্দগুলো চাইলেই আপনি ক্ষমা এইভাবে লিখতে পারেন না বা ক্ষতি এইভাবে লিখতে পারেন না। সো তৎসময়ে যে সমস্ত শব্দে আগে থেকেই ক্ষীয় ব্যবহার করা হয় সেটাতে ক্ষীয় লিখতে হবে। যেমন আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানানেই একটা ক্ষীয় আসছে, এই ক্ষীয়টা আগেও ছিল এখনও থাকবে। আকাঙ্ক্ষা বানানটা খেয়াল রাখেন যে আকাঙ্ক্ষা বানানে, আকাঙ্ক্ষা একটা দীর্ঘ বিষয়, অনেক কিছুর আকাঙ্ক্ষা হইতে পারে। সো আকাঙ্ক্ষাতে এই ক্ষীয়টাও বড় আকারের হবে, ডাবল ক্ষয়ের মতো উচ্চারণ হবে। আচ্ছা, আরেকজন সমৃদ্ধি বানান সম্পর্কে জানতে চেয়েছেন। সমৃদ্ধি হচ্ছে এইটা, ময়ের সঙ্গে ব রিকার, তারপরে হচ্ছে দয় দয় রসি। ওকে, তারপরে দেখেন আপনারা যেটা বলছিলেন দেখানোর আকাঙ্ক্ষায়, মূলত সোনালীকে দেখানোর আকাঙ্ক্ষায়। কি বলছিলাম? মোতাহের। পাঁচ নাম্বার শব্দটা কি ছিল? মোতাহের। এটা দিয়ে আমরা একটা নিয়ম মনে রাখবো, সেটা হচ্ছে বিশিষ্ট নামের বানান অবিকৃত হবে, বিশিষ্ট নামের বানান অবিকৃত হবে। যেমন আপনাদের যে প্রবন্ধ জীবনবৃক্ষ, ওটা লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী, নট মোতাহার, মোতাহের। আমরা শামসুর রহমান লিখি, কারণ উনি যেভাবে লিখে গেছেন সেইভাবে লিখতে হবে। জসিম উদ্দিন কিভাবে লিখেছেন? জসিম উদ্দিন এইভাবে লিখেছেন, উনি যেভাবে লিখে গেছেন। যেমন আমাদের খুব শ্রদ্ধাভাজন মাননীয় ভিসি স্যার, আমরা যাকে অনেক শ্রদ্ধা করি, সেটা হচ্ছে আ আ ম স আরিফিন সিদ্দিকী। আপনি এখন আ ম সতে উচ্চাঙ্গতে বিরক্ত হয়ে গিয়ে আপনি ক খ গ ঘ বলবেন না, এখানে ওনার নামের সঙ্গে যেটা আছে সেইটাই বলতে হবে। সো বিশিষ্ট ব্যক্তির নামটা যেটা আছে প্রচলিত সেইটাই হবে, যেমন মীর মোশাররফ হোসেন, হুমায়ুন আহমেদ, আবার ফররুখ আহমদ। ওকে, যেমন হুমায়ুন আজাদ, তাহলে এখানে বর্গীয় জ আসবে, আজাদ। সো যে যেভাবে লিখে গেছেন সেটাই। ছয় নাম্বার নিয়মটা আসুন, কি বলছিলাম? দেখানোর আকাঙ্ক্ষায় মোতাহের জাপানি মানবীর শর্ত। জাপানি, এই শব্দটা দিয়ে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি মনে রাখবো? যে ভাষা বা জাতিবাচকতা বোঝাতে সব সময় হ্রস্বইকার হয়। যেমন আপনি দেখেন আরবি, সরি, আরবি কথাটা হ্রস্বইকার দিয়ে লিখতে হবে, অথচ পূর্বে লেখা হইতো এইভাবে আরবি, এখন এটা ভুল। কিংবা ধরেন হচ্ছে ভাষা ইতালিয়ান, ইতালিয়ান লিখতে অবশ্যই হ্রস্বইকার দিতে হবে, আপনি দীর্ঘইকার দিতে পারবেন না, কারণ নিয়ম বলতেছে ভাষা বা জাতিবাচকতায় অলওয়েজ হ্রস্বইকার। হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে সেগুলো একটু খেয়াল রাখি। ব্যতিক্রম, ব্যতিক্রমটা কি? চীন,
আগেও বলছে আবার বলছে, চীনের 150 কোটি মানুষ সম্মান দিয়ে দীর্ঘিকার দিব, ভারতীয় এতে একটু সম্মান দিতে হবে, ভারতেরও 120 কোটি মানুষ সম্মান দিয়ে আমরা দীর্ঘিকার করে দিচ্ছি। আর কাকে কাকে সম্মান দিব, সৃষ্টির প্রথম মানুষ আদম পা রেখেছিলেন শ্রীলঙ্কায়, সো শ্রীলঙ্কাকে একটু সম্মান দিয়ে দীর্ঘিকার দিব। তারপরে কাকে দিব, জ্ঞান বিজ্ঞান দর্শন চিকিৎসা সবকিছুর মূল যে জায়গাটা গ্রিস, সো তাদেরকে আমরা একটু সম্মান দিই সশ্রদ্ধ চিত্রে দীর্ঘিকার। আর কাকে দিব, পৃথিবীতে সবচাইতে প্রতিকূল আবহাওয়ায় যারা থাকে মাইনাস টেম্পারেচারে, সেই গ্রিনল্যান্ডবাসীকে আমরা একটু সম্মান দিব। আচ্ছা, আপনি এত এত মানুষকে সম্মান দিচ্ছেন, নিজেকে কি একটু সম্মান দিবেন না? তাহলে আপনি বাংলাদেশি, তাদেরকেও একটু সম্মান দিন। সো এই ব্যতিক্রম, এই 6টা ব্যতীত যত ধরনের বিষয় আছে, ভাষা বা জাতিবাচকতা সব কিছুতেই রসইকার হবে। আচ্ছা, তারপরে আমরা 7 নম্বর নিয়মটা দেখি। 7 নম্বরে কি বলা হচ্ছে, মানবিক। 7 নম্বর মানবিক যে বিষয়টা সেটা হচ্ছে কিছু তৎসম শব্দে, আমি বলতেছি কিছু শব্দে, কিছু স্ত্রীবাচক শব্দে অলওয়েজ দীর্ঘিকার হয়। যেমন মানবিক, হরিণী, কিঙ্করী, পিসাচি, মূলত এই 4টাই আসে। সো এইগুলো শব্দে আমরা দীর্ঘিকার দিই। নর্মালি স্ত্রীবাচক শব্দের অস্বীকার, যেমন নানি, মামি, চাচি, দাদি, বাট এই শব্দগুলোই যেটা হচ্ছে দীর্ঘিকার হবে। ওকে, 7 নম্বর নিয়মটা, সরি 8 নম্বর, এটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে শর্ত। নিয়মটা হচ্ছে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। কিভাবে, আগেকার দিনে শর্ত লিখত এইভাবে রেফের পরে তয় তয় দিয়ে, বাট এখন নিয়ম হচ্ছে রেফের পরে কোনো ব্যঞ্জন বর্ণ ডাবল হইতে পারবে না। যেমন সূর্য, আগে এইভাবে লেখা হতো জ জফালা, দ্যাট মিন্স আরেকটা জ, বাট এখন আমরা লিখি এইভাবে। সেম অ্যাজ কর্ম, এইভাবে লেখা হইতো, অথচ এখন লেখা হয় শুধু একটা ম। নিয়মটা কি বলতেছে, রেপ, রেপটার পরে আর কোনো ব্যঞ্জন বর্ণ ডাবল হইতে পারবে না, হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে যে বিষয়টা হচ্ছে আমরা যেটা দেখি, 8 নম্বর যেটা বললাম হচ্ছে শর্ত, বইটি কি বলতেছিল 8 নম্বর, তাহলে বইটি যেটা হচ্ছে, যে বিষয়টা হচ্ছে আমাদের বইটি দ্বারা আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত নির্দেশক বা বচনে রসইকার হবে। আচ্ছা, মেবি এটা 9 নম্বর হবে, একটু মিসিং হয়ে গেছে। আচ্ছা যাই হোক, পদাশ্রিত নির্দেশক বা বচনে রসইকার, যেমন আপনি যদি বলেন বইটি পদাশ্রিত নির্দেশক দিয়ে বইগুলি, বা কিংবা যদি বলেন প্রশ্নাবলী, এখানে একটি বচন যুক্ত হচ্ছে আবলী, সো প্রশ্নাবলী বানানে অবশ্যই রসইকার দিয়ে লিখতে হবে, যেহেতু বচন যুক্ত হচ্ছে, দীর্ঘইকার দিলে হবে না। সেম অ্যাজ তারকারাজি, তারকা বালুরাশি, সব কিছুই রসইকার। 10 নম্বর নিয়মটা, লাস্ট যেটা নিয়মটা সেটা হচ্ছে যে পড়ছে, সেটা খুব সহজ, পড়ছের যে বিষয়টা সেটা হচ্ছে হসন্ত হবে না, কারণ আগেকার দিনে পড়ছে এইভাবে লেখা হইতো, বাট এখন হসন্ত বাদ দিয়ে লেখা হয়। ওকে, আমরা এই বিষয়টা একটু ছোট্ট করে একটা রিভিউ করব, সেটা হচ্ছে কথাটা আমরা আরেকবার একটু লিখব। মূলত এবার একটু কাইন্ডলি বোঝার চেষ্টা করুন, মূলত সোনালীকে দেখানোর আকাঙ্ক্ষায় মোতাহের জাপানি মানবীর, সরি, জাপানি মানবীর শর্ত বইটি পড়ছে। যারা এতক্ষণ ধরে কথাগুলো শুনেছেন একটু খেয়াল করুন, আপনাকে বলছে নিয়ম কানুন আজকের পর পড়া দরকার না, আপনি নিয়ম নিজে নিজেই বের করবেন। এক, মূলত কি বলবেন, মূলত শব্দ দিয়ে, পদান্তে বিসর্গ হয় না। দুই, সোনালী, সোনালী দিয়ে কি বলবেন, আলী প্রত্যন্ত শব্দে সবসময় রসইকার। তিন, দেখানো, দেখানো দিয়ে কি বলবেন, আনো প্রত্যন্ত শব্দে অলওয়েজ ওকার হবে। চার,
আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা দিয়ে কি বলবেন? বাংলা বানানে কি অক্ষুণ্ণ থাকবে? পাঁচ, মোতাহের। কি বলবেন আপনি যে বিশিষ্ট নামের বানান অক্ষুণ্ণ থাকবে? ছয়, জাপানি, এটা দিয়ে কি মনে রাখবেন? জাপানি দিয়ে আপনি মনে রাখবেন যে ভাষা বা জাতিবাচকতা বোঝাইতে অলওয়েজ রশ্মিকাল। আর মানবী, এটা দিয়ে মনে রাখবেন কিছু শব্দের বানান অর্থাৎ কিছু স্ত্রীবাচকের বানান অলওয়েজ দীর্ঘিকান হয়। শর্ত, এটা আপনাকে মনে করাই দিবে রেপের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। নয়, বইটি, আপনাকে মনে করাই দিবে পদাশ্রিত নির্দেশক এবং বচনের অস্বীকার। দশ, পড়ছে, এই পড়ছেটা মনে করাই দিবে হসন্ত বর্ধন করতে হবে। দ্যাট মিন্স যদি আপনি এটা মনে রাখেন, মূলত সোনালীকে দেখানোর আকাঙ্ক্ষায় মোতাহের জাপানি মানবীর শর্ত বইটি পড়ছে, আপনার বাংলা বানানের প্রয়োজনীয় নিয়মকানুনগুলো কাবার হয়ে যাবে। সেই হচ্ছে আমাদের বাংলা বানানের হচ্ছে বানানের নিয়ম। আচ্ছা, আমরা আরেকটু কিছু কমন দেখতেছি, সেটা হচ্ছে ইব্রাহিম জীবন, ইটস মাই ফার্স্ট ক্লাস, আই এম প্লিজড অফ ইউর লেকচার। আরও অনেক কথা লিখেছেন। আচ্ছা, রফিকুল ইসলাম ভাইয়া, পেজের নাম কি? নোভিস এডুকেশন গ্রুপ, আর ইউটিউব চ্যানেল নোভিস এডুকেশন ভার্চুয়াল ক্লাসরুম। সুমন সরকার, আগের ক্লাসগুলো কীভাবে দেখা যাবে? কাইন্ডলি একটু ইউটিউব চ্যানেলে যাবেন আমাদের নোভিস এডুকেশন ভার্চুয়াল ক্লাসরুম বা আমাদের গ্রুপ নোভিস এডুকেশন, সেখানেও পাবেন। পারভেজ রহমান ভাই, বিসিএস ভর্তি কোচিং প্রয়োজন হবে হবে বলে মনে হবে না যদি আপনারা পাশে থাকেন। থ্যাংক ইউ, অনেক বড় কমপ্লিমেন্ট। আমি আজকে শুরুতেই বলছিলাম যে আজকের ক্লাসটি শুধু বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং না, যে কোনো জব সেক্টরও আপনাকে এটা কাজে দিবে। থ্যাংক ইউ অমিত দেবনাথ, অসাম ক্লাস, ওকে থ্যাংক ইউ। সুমন রাজা, পরিভাষা ক্লাস নিবে কে? আচ্ছা, আমরাই নিব অবশ্যই। রাজীব শেখ ভাই, এটা ভালো ছিল, কোনটা ভাইয়া? আচ্ছা, এস কে রায়হান মাহমুদ, স্যার আপনাকে খুব মিস করছি, থ্যাংক ইউ। ইমতিয়াজ, মিস ইউ টু। ইমতিয়াজ আহমেদ বাবু, ভাইয়া আপনি কোথায় থাকেন? আমি বাংলাদেশে থাকি, ঢাকা শহরে থাকি, মিরপুরে থাকি। আচ্ছা, চয়ন রয়, আচ্ছা জয়ন, মাফিউল্লাহ, লেকচার লিটারেচার প্লিজ। হ্যাঁ, লিটারেচার আমাদের যেমন বিভীষণের প্রতি মেঘনাদ বা লোকলোকান্তর, এগুলো নিয়েও আমরা আলোচনা করব। সৌর হোসেন ভাই, আপনারা সবাই বুলেট বুলেট, আচ্ছা অন্য কেউ ভয় না পাইলেই হয়। শরীফ মিলন, বাংলা বানান এত সহজভাবে কেমনে ভাই? ভাই এইভাবেই। আচ্ছা, মুস্তাফিজ নয়ন ভাইয়া, সমাসের ক্লাস কবে হবে প্লিজ একটু বলেন। খুব শীঘ্রই আমরা হচ্ছে সমাস নিয়ে ক্লাস নিব, এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যেই। মিয়াদ, বুঝি না আপনারা আসলে কোনটা চান আমাদেরকে জানাবেন, আমরা সেটা নিয়েই ক্লাস নিব। নয়ন তারা, স্যার ইউ আর নাইস, থ্যাংক ইউ। ঝর্ণা হোসেন ভাই, আপনার বোঝানোর ধরনটা কিন্তু মজার, তাই? আচ্ছা, ক্লাসরুমে হয়তো আরেকটু অনেক কথাবার্তা বলা যায়, সেক্ষেত্রে হয়তো আরেকটু মজা হয়। আচ্ছা, কালসার আহমেদ, রিয়েলি অ্যামাজিং ভাই, থ্যাংক ইউ। শহীবুর রহমান, জীবন ক্লাসে ভাই পারিভাষিক শব্দের সাথে কী আসলো বুঝলাম না। কে এম হৃদয় খান্টু, জয়েন পারভেজ, গুড নাইট, ওকে গুড নাইট। সুমন রাজা, ইংলিশ ক্লাস না ভাই, ইংলিশ ক্লাস হবে। খালেদ ফিরোজ নয়ন, জটিল ক্লাস ভাই, থ্যাংক ইউ। রুমন শাহাদ, কখন ডাবল রাইট কার বসে? বুঝি নাই ভাইয়া, সরি। এস রহমান সুমন, এক্সাম্পল প্লিজ, এইট, কোনোটা যেন ছিল আট নাম্বার, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, শর্ত বলেছিলাম ওই যে হচ্ছে রেপের পরে ব্যঞ্জন মানে দিতে হবে না। আচ্ছা, হজরত আক্তার রুমা বলেছেন, সরি হাজার আক্তার রুমা, ওপি নিহিত কেন কেমনে হয় একশো একুশ? ভাই এটা ওপি নিহিত না, ওপি নিহিতি। আমি যদি ওপি নিহিত লেখে থাকি ভুল লিখেছি হয়তো বা আপনি শুনতে ভুল করেছেন, ওপি নিহিতি ওয়া যেটা হচ্ছে, ওপি নিহিতিটা হচ্ছে এক 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 এক, যেহেতু চারটা আছে সুতরাং এক এক হয়ে। আচ্ছা, ভীষণ একাডেমিক কোচিং ভাই, ফ্রাইডে কিন্তু আসতে হবে, আমি কিন্তু আপনার জন্য ওয়েট করব। আচ্ছা, ওনার এখানে প্রোগ্রামে একটা দাওয়াত আছে, ইনশাল্লাহ অ্যাটেন্ড করার চেষ্টা করবো, প্রাইজ গিভিং সিরিমনি। থ্যাংক ইউ আবু রেহান, আমার খুব ভালো লাগছে, অনেক কিছু শিখলাম। একে রাহাত, এই ক্লাস পাবো কেমনে ভাইয়া? একই প্রশ্ন আবারও বলতেছি, আমাদের গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেল নোভিস এডুকেশন ভার্চুয়াল ক্লাসরুম, সেখানে অবশ্যই পাবেন। আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের টাইম ভেঙে চলে আসবে। ওকে, তাহলে আজকে ব্যাকরণ আলোচনা এখানেই শেষ। আমরা যেটা হচ্ছে কথা দিয়েছিলাম যে হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসে আমরা হচ্ছে যে সাহিত্য অংশ নিয়ে একটু একটু আলোচনা করব,
সো এই বিষয়টা আজকে একটু সময় স্বল্পতার কারণে এটা আমরা স্কিপ করে গেছি। আমরা সাহিত্য অংশ নিয়ে স্পেশালি ক্লাস নিব। সো আপনারা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, পড়াশোনা করবেন, আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, স্বপ্নের কর্মক্ষেত্রে সফল হবেন, এবং স্পেশালি আমার জন্য দোয়া করবেন। আমি হাশিম রেজা আজকে এখানেই বিদায় নিচ্ছি, অবশ্যই ভালো থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।